গাইজ, মামা আর মই এতিয়া যাব ওলাইছো। মামা হা, এয়া মামা আছে ইফালে। মামা আর মই যাই আছো গ্রন্থমেলাত। তো জালুকবাড়ির পরে এতিয়া গ্রন্থমেলাত গই আছো। তো মামা, কোয়া গুয়াহাটিত থাকি কেনে লাগে? গুয়াহাটিত থাকি আমি তো ওই মানু ঘোরাঘুরি নকরু। মস্ত জোক মারার ইয়া হাসরে হালকাট হাস। গাইজ, মানে এই উল্টাটো মানে বেশিকে ঘোরাঘুরি করে এতিয়া কইছে ঘোরাঘুরি নকরে। আজি ফাইনালি গৈ আছো গ্ৰন্থমেলা চাবলৈ, অৰ্থাৎ কিতাপৰ মেলা চাবৰ কাৰণে গৈ আছো গুৱাহাটীৰ চানমাৰিত। তো গাইজ, অসম গ্ৰন্থমেলাত গৈ আছো আৰু কি হয় কি নহয় একো নাজানো। মানে জীৱনৰ প্ৰথম অভিজ্ঞতা বুলি ক'লেও বৰাই কোৱা নহ'ব, কিয়নো মই বুজি উঠা সময়ত এয়াই মোৰ প্ৰথম গ্ৰন্থমেলাত আহিছোঁ। তো গাইজ, আজি গৈ আছো গ্ৰন্থমেলা চাবৰ কাৰণে, আৰু গ্ৰন্থমেলাত যোৱাৰ আগতে এনেদৰে ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বাছ ৰখি আছোঁ। দুয়ো মামা ভাগিন এনেদৰে কথা নোকোৱাকৈ কাষে কাষে গৈ আছোঁ। মানে গাইজ, বাছ আহি পোৱা নাই, এয়া জালুকবাৰীত আছোঁ। আৰু বাছ আহিলে বাছত উঠি ৰাওনা হ'ম। পিছফালে অলপ অলপ ঘূৰিও চাইছোঁ বাছ আহিছে নেকি, কিন্তু আহিলেও চানমাৰিলৈ যোৱা বাছ এতিয়ালৈকে পোৱা নাই, অৰ্থাৎ চিটি বাছ এতিয়ালৈ পোৱা নাই। মানে এনেদৰে আহি আছে আৰু অৱশেষত এনেদৰে আমি থিয় দি ৰৈ আছোঁ বাছলৈ, অৰ্থাৎ বাছ আহিব আৰু উঠিম। তেনেকুৱা সময়তে আমি দেখা পালোঁ এখন বাছ আহি আছে সন্মুখৰ পৰা, আৰু এইখন বাছতে আমি উঠিম আৰু দুয়ো আগলৈ যাম, মানে গ্ৰন্থমেলাত যাম। খালি গাইছ, এখন চিটি বাছত এনেদৰে মহিলা আসনৰ পিছতে আমি বহিছোঁ, অৰ্থাৎ চিট পাইছোঁ। তো এনেদৰে দুয়ো বহি গৈ আছোঁ আগলৈ। তো বলক, সকলো একলগত গৈ থাকোঁ আৰু কি হয় আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো। এনেদৰে গান শুনি শুনি চিটি বাছত বহি গৈ আছোঁ আগলৈ, অৰ্থাৎ পুৰণা গীতসমূহ শুনি আছোঁ। মানে আমাৰ মতে বজা নাই, তেওঁলোকৰ মতে বজাইছে আৰু তাকে আমি শুনি গৈ আছোঁ। চানমাৰি আহি পাই গৈছো গ্ৰন্থমেলা য'ত হৈ আছে। আপোনালোকে মাইকৰ শব্দ শুনিবই পাইছে। তো আহি পাই গৈছো টিকেট কাটি ললো গ্রন্থমেলার। তো এয়া মামু আর মই। আহা মামু দেই কোবেক কি ভাবি মানুহবিলাক ভাল, মানে তামাক বাহিৰা কিতাপ পঢ়ে চাগে। লম ৰবা, অলপ চাই লওঁ আগত ন। নিবেদিতা বুক ষ্টল, অসমৰ সাহিত্য জগতৰ নক্ষত্ৰ হোমেন বৰগোহাঁই ছাৰে কৈছিল, অসমৰ মানুহ বাহিৰা কিতাপ অৰ্থাৎ গ্ৰন্থ পঢ়ি ভাল নাপায়। যিটো সময়ত মানুহে বিজ্ঞানৰ প্ৰতিটো বস্তুৰ প্ৰতি আকৃষ্ট হৈছে, সেই সমান্তৰালভাৱে কিন্তু মানুহ দিনক দিনে গ্ৰন্থৰ প্ৰতি যিটো আগ্ৰহ সেইটো আগৰ পৰাও কম আছিল। বৰ্তমান সময়ত যদি অলপ বাঢ়িছিলো, কিন্তু বৰ্তমান আকৌ কমি যাব ধৰিছে। আৰু এইসমূহ গ্ৰন্থমেলাৰ জৰিয়তে কিন্তু আমাৰ মানৱ সভ্যতা অৰ্থাৎ যিসমূহ উঠি অহা প্ৰজন্ম, তেওঁলোকক কিন্তু এক নতুন দিশৰ পথ দেখুৱাব পাৰোঁ।
গ্রন্থত থাকা বিদ্যা আর মানুষক ধারে দিয়া টকার মূল্য একে, যি সময়ত কামত নিদিয়ে। তো তেনেদরে কিন্তু আজিকালি কিছু মানুষক পরিলক্ষিত হয়। বহুত কিতাব কিনি ড্রয়িং রুমত কিন্তু ডেকারেশন করিহে থয়, কিন্তু তার যে জ্ঞান আয়ত্ত নকরে। আমি কিন্তু সেই জ্ঞান আয়ত্ত করব লাগিব, আর সেই জ্ঞান আমি বিলাই দিব জানিব লাগিব। অর্থাৎ গ্রন্থর জড়িয়ে মানুষক নতুন পথর দিক দেখাব পারো। গাইজ, গ্রন্থমেলার ভিতর এনেদরে ঘুরে আসো, মানে অল্প চাই লো, তারপর কোরপরা কিতাব কিনিম সেটা আপনার দেখাম। গাই সিমানে মানুষ আহিছে, মানে ইয়াত বহুত মানুষ আজি আহিছে, মানে গ্রন্থমেলা লই। তো আমি আহিছো নগরবাৰৰ পৰা, মানে মামু জালুকবাড়িতে থাকে, ইয়ার লগত এইখিনিতে লগ হলো। তো আপনাদের ভিডিওটা চাই কেনে পাইছে প্লিজ কমেন্ট করে জানাবো, লগতে শেয়ার করে দিব। এনেদরে আছে টিভিত অসমীয়া সিনেমা চলে, আর সিনেমা এনেদরে চাই আছে বহুত মানুষ। তার মাজত মই অলপমান ফিট করে ঘুরি চাইছো, তার লগতে এনেদরে টিকিল গিলাই ঘুরি আছো, এনেদরে দোকানবিলাক চাই আছো। মানে মোর কিবা বিশ্বাস হওয়া নাই যে কিমান দোকান আছে। তো গাইস, একদম জহাই যাও সিফালে দোকান, আর সবফালে এনেদরে দেখাই থকা হয়েছে। আর কিতাববিলাকর মানে মানুষগুলা কিন্তু গাইস কালে বাইরে বাইরে ঘুরি আছে। দু এখন বিপণীতে অল্প মানুষ দেখা পাওয়া যায়, কিন্তু কিছুমান বিপণীত একেবারে মানুষ নাই। কেউ এনেকুয়া আছে গম না পাও, মানুষ চাবই আহিছে মর্দরে না কিনব আহিছে মই বুঝি পোৱা নাই। কিন্তু ইয়াত কিন্তু বহুত অল্প ভিড়, মানে বহুতে কিতাব চাই আছে এনেদরে। তো তার মাজত ময়ও এজন আসলো কিতাব কিনা অন্যতম ব্যক্তি, মানে ময়ও এখন কিতাব কিনিছো, মিছা নকও, এখন কিতাবে কিনিছো। আর এইখন কিতাব মই মোর জীবনের একটি অন্যতম সাফল্য বলে কব লাগিব, কেন এই গ্রন্থমেলাতে মই লগ পাইছিলো অসমৰ শিক্ষা জগতৰ লগতে সাহিত্যিক জগতের বিশিষ্ট নক্ষত্র অমরজ্যোতি চৌধুরী স্যারক। আর স্যারে তাত একটি সহি করে দিছে, সঁচাকৈ মই জীবন ধন্য বলে কব লাগিব। ইতি
empty hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone. Just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. I'm এই কক্ষটোতে যে এনেকুৱা আমাৰ অসমৰ স্বনামধন্য শিক্ষাবিদ সাহিত্যিক অমৰজ্যোতি ছাৰ আছে মই ভাবিবই পৰা নাছিলোঁ, আৰু এনেদৰে আমি এনেই চাব গ'লোঁ কোন আছে, তো যাই দেখা পাওঁ। কৃতজ্ঞতা জনাইছোঁ, কৃতজ্ঞতা জনায়ো কিন্তু মই ক'বলৈ বাধ্য যে ভৱিষ্যতে কিন্তু গ্ৰন্থমেলা গ্ৰন্থমেলা হৈ থাকিবলৈ দিব লাগিব। গীত মাতৰ অনুষ্ঠানো আমি বিচাৰোঁ, কিন্তু সেইবোৰ যাতে আহি পেলাই আমাক আমনি নকৰে তাৰ কাৰণে আমি যত্ন কৰোঁ বুলি। এইটোৱে এইটোৱে কথা, মানে এইটো কাজিয়াৰ কথা নহয়, গীত মাত থাকিবই লাগিব, গীত মাতে আমাক জগাই থাকে। কিন্তু তাৰ লগতে এই কিতাপ পঢ়াৰ আলোচনাখিনিও যাতে ভালকৈ আমি কৰিব পাৰোঁ, কাৰণ আন সময়ত আমি ইমান সহায় ইমান সহায় নাপাওঁ, ইমান সময় নাপাওঁ, ইমান সুবিধা নাপাওঁ। গতিকে এইখিনি যাতে কৰিব পাৰোঁ, এইখিনিকে ক'লোঁ, আপোনালোকৰ ওচৰত অতি কৃতজ্ঞ। আৰু এই আজি আচলতে শেষত মই আৰু এগৰাকী কৃতজ্ঞতা জনাবলৈ বাকী হৈ গৈছে, আপোনালোক কোনে কোন তেওঁ ক'ব পাৰেনে? এই আজি হাত ধৰিছে ইমান সুন্দৰকৈ অঞ্জলি, গতিকে মই এখন গামোচা পিন্ধাইছিলে মই মোৰ কৃতজ্ঞতা জনাওঁ। ছাৰে কৃতজ্ঞতা জনাব নালাগে, ছাৰে সুখ দিলেই হ'ল। ছাৰৰ লগত মোৰ বহু বছৰৰ পুৰণি শ্ৰদ্ধাৰ সম্পৰ্ক, সম্পৰ্কটো এনেকেই থাকক, বাইদেউৰ লগতো থাকক। আৰু আপোনালোক আটাইয়ে আমাৰ লগত আপোনালোকৰ বহুমূলীয়া সময়খিনি দি আমাক কৃতাৰ্থ কৰিলে, এই উন্মোচনী অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰি তুলিলে, আমাৰ ফালৰ পৰা আন্তৰিক কৃতজ্ঞতাৰ প্ৰতি। তো গাইজ, আপোনালোকে ভিডিঅ'টো চাই গমে পালে অমৰজ্যোতি চৌধুৰী ছাৰকো লগ পালোঁ, অসমৰ বিশিষ্ট সাহিত্যিক। তাৰ লগতে আজি ইয়াত আহি বহুতে ভাল লাগিল, নতুন এটা অভিজ্ঞতা, জীৱনত প্ৰথমবাৰৰ কাৰণে এনেকুৱা এটা অভিজ্ঞতা ল'বলৈ সক্ষম হ'লোঁ। আৰু অনাগত দিনত এনে এনে ভিডিঅ' আৰু বনাই যাম, তো আপোনালোকে মৰম আশীৰ্বাদ দিব যাতে ভৱিষ্যতে আৰু আগবাঢ়ি যাব পাৰোঁ। তো এইখিনিয়ে, যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেতিয়াহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, লগতে শ্বেয়াৰ কৰি মোক আগুৱাই যোৱাত সহায় কৰিব। তো জয় অসম, টাটা, বাই বাই।